আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা ফেস ওয়াশ বানিয়ে দেখাচ্ছি। সেই ফেস ওয়াশটা ঠিক এইভাবে ইউজ করতে পারলে তোমাদের পুরনো সে পুরনো পিগমেন্টেশন বা মেচেতার দাগ, ব্রণ ফুসকুড়ির দাগ, নখের দাগ, যে কোনো মুখের দাগ ম্যাজিকের মতো মিলিয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। আজকের ভিডিওটা একটা মারাত্মক সমস্যা নিয়ে। আমার কাছে তোমাদের সব থেকে বেশি কমেন্টস আসে সেটা হচ্ছে, দিদি মুখে ভর্তি হয়ে গেছে মেচেতা, মেচেতার দাগ কি করে যাবে, তার একটা কিছু সলিউশন বলো। আর এই মেচেতা নিয়ে আমি অলরেডি দুটো দারুণ রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি এবং সেটাতে তোমরা বহু মানুষ মানে বহুভাবে উপকৃত হয়েছো। সেটা আমাকে তোমরা লিখে লিখে বলেছো, কমেন্টস করে বলেছো, দিদি মেচেতার এই প্রসেসটা করে আমি ভীষণ উপকার পেয়েছি। কেউ বলেছে মেচেতার ওই প্রসেসটা করে, দেখো এক একজনের স্কিনে তো এক এক রকম স্যুট করে, আমি ওই জন্যে বিভিন্ন ধরনের প্রসেস কিন্তু বলতে থাকি, যাতে দেখি তোমরা যেটা তোমার স্কিনে স্যুট করবে তুমি সেটা ইউজ করতে পারবে। সেই মেচেতা নিয়ে আজকে আমি তোমাদের একটা ফেস ওয়াশ বানিয়ে দেখাবো। এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুলে মানে তোমার মেচেতা খুব তাড়াতাড়ি সেটা মিলিয়ে যাবে। কারণ তোমরা আমাকে অনেকে বলেছো, দিদি শর্টকাট কিছু বলো যেটাতে আমার মেচেতাটা খুব ভালো তাড়াতাড়ি মিলিয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে যে ফেস ওয়াশটা বানিয়ে দেখাবো সেই ফেস ওয়াশটা তোমরা লাগালে তোমাদের মেচেতার দাগ মানে মেচেতা বা যেটাকে পিগমেন্টেশন বলছি, পিগমেন্টেশনের দাগ, তারপরে অনেকের ব্রণ ফুসকুড়ির দাগ থাকে খুঁটে ফেললে যে ব্রণর দাগ, তারপরে তোমার মুখে নখের দাগ, সান ট্যান থেকে কিন্তু মানে মুখের ড্যামেজ হয়, ড্যামেজ হলেই কিন্তু মেচেতা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো হতে থাকে। এই সমস্ত সমস্যার এই ফেস ওয়াশটা ভীষণ ভালো কাজ দেবে। যাদের মুখে অতিরিক্ত সান ট্যান আছে, যাদের মুখ অতিরিক্ত তৈলাক্ত, যাদের মুখে প্রচণ্ড বেশি মেচেতার দাগ আছে, যাদের মুখ মানে কোনো রকম জৌলস নেই কিন্তু মানে কালো কালো ছোপ রয়েছে, সেই সমস্ত স্কিনের জন্যে আজকে আমি একটা ফেস ওয়াশ বানাচ্ছি। সেই ফেস ওয়াশটা লাগাবে, লাগিয়ে নেবার পরে আমি যদি তোমাদের মেচেতা খুব বেশি থাকে, এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোয়ার পরে তোমরা এই ফেস ওয়াশটা তোমরা রোজ ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ডেলি ইউজ করবে। আর সপ্তাহে দুদিন একটা প্যাক লাগাবে। তা চলো আগে দেখে নাও যে ফেস ওয়াশটা আমি কী দিয়ে বানাচ্ছি। এবার দেখো, সবার প্রথম আমি এখানে নিয়েছি আলু। তোমরা আলুটা ছাড়িয়েও নিতে পারো, আমি ছাড়িয়ে নিয়েছি, আবার খোসা সময় তো ভালো করে ধুয়ে নিতে পারো। আলুর রস স্কিনের যে কোনো দাগ ছোপ তুলতে এক নম্বর। আলুর রস তো এক নম্বর হচ্ছে অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিন টোনকে উজ্জ্বল করে, রোদের পোড়া বা সান ট্যানকে দূর করে। আলু কিন্তু অ্যাকনে প্রবলেমকেও মানে অনেকটা কমিয়ে দেয়, অয়েল অ্যাবজর্ব করে নেয়। আর আলুর মধ্যে যে প্রপার্টিসটা থাকে পিগমেন্টেশন বা মেচেতা তুলতে, আলু হচ্ছে অনবদ্য। সো দেখো, এই আলুটা একটা গোটা আলুর আমি রসটা চিপে বের করে নিচ্ছি। দেখো এখানে আমি যে ফেস ওয়াশটা বানাবো এটা চার দিনের জন্য বানাচ্ছি, তোমরা চার দিন এটা ইউজ করতে পারবে। এবার ওই আলুর রসটা আমি রেখে দিলাম। এবার দেখো নিচ্ছি একটা ডাব সাবান। ডাব সাবান খুব ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে, সব দোকানেই পাওয়া যায় ডাব সাবান। এই ডাব সাবানটাকে আমি একটু ভালো করে একটু কুড়িয়ে নিচ্ছি, অল্প একটু, বেশি না, কারণ আমি এখানে তিন চার দিনের জন্য বানাচ্ছি। তো দেখো আমি অল্প একটু ডাব সাবান কুড়িয়ে নিলাম। এবার এইটাকে আমি আলুর রসের সাথে মিক্স করে দিচ্ছি। আলুর রসের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এবার কি করব, এবার এটাকে আমি ভালো করে দেখো মিক্স করে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেবে। মিক্স করতে 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 মানে ওই সাবানটা কিন্তু মেল্ট হয়ে যাবে, গলে যাবে, এটাকে ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু গুণটা আবার অন্যরকম নষ্ট হয়ে যাবে, আলুর রসের গুণটা কিন্তু গরম করলে নষ্ট হয়ে যাবে। দেখলে কিচ্ছুই নয়, ডাব সাবান আর আলুর রস, এই দিয়ে আমি এই ফেস ওয়াশটা বানিয়েছি। এই ফেস ওয়াশটা দিয়ে তোমরা সব মানে প্রত্যেক দিনই মুখ ধুতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা সকালবেলা কি রাত্রেবেলা ধরো এটা দিয়ে তুমি মুখ ধুলে, এবার সপ্তাহে দুদিন তোমরা আমার যে আমি দুটো ভিডিও দেখিয়েছিলাম, দুটো ভিডিওতে একটা জায়ফল দিয়ে দেখিয়েছিলাম আর একটা আলু দিয়ে দেখিয়েছিলাম, দুটোর মধ্যে যেটা তোমার পছন্দ তুমি সেইটা সেই প্যাকটা সপ্তাহে দুদিন লাগাবে। দশ দিনের মধ্যে কিন্তু তোমাদের মেচেতা মানে হালকা হয়ে যাবে, প্রায় মিলিয়ে যাবে, মানে একদম আমি 100% গ্যারান্টি দিচ্ছি, দশ দিনের মধ্যে তোমাদের মেচেতা
মানে হালকা হয়ে মিলিয়ে যাবে। তা কী করতে হবে তাহলে? ফার্স্ট স্টেপ করতে হবে, এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুতে হবে। এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোয়ার পরে তোমাকে ওই দুটো প্যাকের মধ্যে তোমার যেটা পছন্দ সেই দুটোর মধ্যে যে কোনো একটা প্যাক তুমি লাগাবে। আর এই ফেস ওয়াশটা তোমরা ডেলি ইউজ করতে পারো, তবে এই ফেস ওয়াশটা কিন্তু বাইরে স্টোর করা যাবে না। যদি স্টোর করতে হয় ফ্রিজে রাখতে পারবে, ফ্রিজে রেখে তুমি দুই তিন দিন এটা ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। আমিও যে এতটা বানিয়েছি আমি তো ফ্রিজেই রেখে দেবো। আর এই ফেস ওয়াশটা যে শুধুমাত্র মেচেদার দাগ তুলবে তা কিন্তু নয়, যে কোনো দাগ ছোপ তুলবে। দাগ ছোপ যদি তোমার মুখে না থাকে, যেমন ধরো আমি এটা ইউজ করছি, যে আমি যেটা ইউজ করবো তার কিন্তু আমার মুখে কোনো দাগ ছোপ নেই, কিন্তু ফেসটা খুব ভালো পরিষ্কার হবে, ফেসটা একটা গ্লো আসবে ভেতর থেকে, একটা মানে ন্যাচারাল একটা গ্লো কিন্তু ফিরে আসবে। কারণ এখানে আমি দিয়েছি আলুর রস, আলুর রস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। যে কোনো দাগ ছোপ পিগমেন্টেশন যে কোনো কিছু তুলে দিতে কিন্তু আলুর রস ভীষণ ভালো কাজ করে। আর তাছাড়া আলুর রস কিন্তু স্কিনকে এক থেকে দু পোঁচ ফর্সা করে দেয়, উজ্জ্বল করে দেয়, ঝকঝকে করে দেয়, স্কিনে একটা ন্যাচারাল গ্লো এসে যায়। সো আশা করছি তোমরা নিশ্চয়ই এটা থেকে উপকৃত হবে। আর এটা অবশ্যই একবার ট্রাই করো, বেশি কিছু জিনিস না, দুটো মাত্র ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানিয়েছি। আর আর একটা কথা বলি, তোমরা কিন্তু ভিডিওটা দেখে আর লাইক দিতে ভুলে যাচ্ছ, অবশ্যই তোমরা কিন্তু লাইকটা অবশ্যই একটা দিয়ে দেবে, লাইক দিয়ে দেবে, শেয়ার করবে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর কমেন্টস করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। আজকের মতন বাই বাই।